আপনার কথা শুনে আমার হাত তো অলরেডি কাঁপা শুরু হয়ে গেছে, জানেন আমি গেমে গেছি, যে আপনার একটা পা চলে যেতেছে আপনি হাঁটতে পারবেন না, আপনি হচ্ছে পুঙ্গু হয়ে যাবেন, তারপর আপনার সেই পা বাঁচানো বাদ দিয়ে আপনি বেসার কথা বলতেছেন, আবার সেটা আবার আমাদের কাছে টাকা দিতেছেন, কথা দিলেন ওইটা বাদ দিছেন। আঙ্গুল তো পুরোটাই আছে তাই না, খালি একটা সাইড কেটে ফেলাই দিছে, ওটা আঙ্গুল কাটে নাই, ওটা হলো ওইখান দিয়ে পরিষ্কার করে দিছে, হাড্ডি বের করছে না, তাহলে এক পাশ দিয়ে বের করছে, তাহলে তো পুরোটা কাটে নাই, ওই তো তার মানে ওটা ঠিক হয়ে যাবে। আল্লাহ বাঁচাই দিচ্ছেন, আপনি তো ভয় পাই, কারণ আমি ওনাদেরকে বারবার বলে দিছি যে কোনোভাবে যেন এটা না কাটা হয়, আমি সর্বোচ্চটা দিয়ে বলে দিছি। তো যাই হোক, এখন মোটামুটি এখানে কমপ্লিট, এখানে একটু ভালো লাগতেছে তো নাকি, এই যে ব্যথাটা কমে গেছে না, হ্যাঁ ব্যথাটা দাম সব ছেড়ে যাবে। আর কী কী বলছে ভাই, এবার একটু বলেন। তাহলে খুব বেশি মনে হয় সমস্যা এখন আর নাই, ঠিক আছে চলেন তাহলে আমরা যাই। এটা কথা বলছিলেন, হ্যাঁ বলছি, কি বলে আপনি চলে যাবেন, না হলে গরম কিছুটা সেক দিলে চলে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 12 দিন পর আসলেই হবে তো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এমনি কোনো ভয়ের কারণ নাই তো না, এইগুলো করলে ঠিক হয়ে যাবে তো না? ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। এদিকে হাতে পারবে না ওদের, ডক্টর বলছে যে আপনি যদি ওই ড্রাগস ওইটা এখন নেন তাহলে এটা কিন্তু কাজ করবে না, এখান থেকে পছন্দ হয়ে যাবে, আর এটা যদি একবার পছন্দ ধরে আপনার পা যতটুকু পর্যন্ত পৌঁছবে ততটুকু ফালাই দিতে হবে, আর জীবনে হাঁটতে পারবেন না, আর এখনও যা হয়েছে কিছুই হয় নাই, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, আর যদি ওইটা নেন তাহলে মনে করেন বুঝতেছেন একটা ওষুধ কাজ করবে না, সত্যি বলতেছেন তো, মানে কিন্তু ভাই পুরো কষ্টই বৃথা। মনে করেন যে অনেক মানুষ আছে পয়সা গেছে, পোকা পোকা হাঁটতেছে, এগুলোর যে কি কষ্ট, না মরতে পারে না বাঁচতে পারে না দেখার লোক আছে। এখন আমরা যেটা করলাম শুধুমাত্র আপনার পাটা বাঁচানোর জন্য, নাহলে তো আপনি সবই দেখলেন, ওইখানে বেশি প্রেশার দিয়ে না, পায়ে প্রেশার না দিয়ে ওঠেন, ওই যে এই পায়ে, ওই যে এটা আবার প্রেশান, যেন হঠাৎ করে পা যদি সাইলেন্সারে লাগে না পড়ে, আর পা ওই ভাইয়ের পায়ের উপর রাখবেন, ঠিক আছে? আপাতত বাই বাই পুঙ্গু না, ওষুধ নেবো কোথা থেকে তাহলে, কেমনি কি এই দোকানে যেতে হবে। আমি ওইখান দিয়ে যাওয়ার সময় হুজুর মানুষ দেখেই ঢুকছি যে এখানে বললে কিছু না কিছু আমাদের জন্য হেল্প হবে, আর এখানে আপনি দিচ্ছেন কত? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি 240 টাকা ওই বাইরে হেল্প করলেন আর কি, আর আপনি যদি এটা না করতেন আমাদের এত রাত্রে টাকা ম্যানেজ করে ফার্মেসিও খোলা পাইতাম না, আবার এই 100 টাকা দিয়ে ওষুধ কিনলে আমরা একদম ফাঁকা। যে এক ভাইয়ের নামটা তানজিল, ঠিক আছে দোয়া করেন আমাদের জন্য, আসলে আসসালামু আলাইকুম, আসলে সত্যি আপনি অনেক বড় উপকার করলেন। এই কাপড়টা তার দরকার নাই না, তাহলে কিছু তো খাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, কি খাবেন বলেন এবার? ইয়া ভাত তাই না? না না, সারাদিন পরে ভাত খাই ভালো হবে, মানে আমার কাছে ওনাকে নিয়ে ঘুরতে ঘুরতে কাল থেকে মোটামুটি এখন শেষ, আপনি আমাকে তাহলে 30-70 টাকা রেখে দেন, হ্যাঁ আর আপনি ওনাকে একটা কিছু দিয়ে আপনি মিল করে খাওয়াই দেন, সমস্যা নেই। ধরেন আপনি টমেটোর সাথে শরিক হইলেন, থ্যাংক ইউ, আমরা খাওয়ার পরে আইসে ওষুধগুলো খাওয়াবো, ঠিক আছে এখানে থাকুক। এসে আস্থা না না, আপনি শুবেন কোথায়? ওই জায়গা আমি এখানে উঠবেন, এখানে বসবেন, আস্তে 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 ওখানে ভোট দিন না,
আচ্ছা, তাহলে এবার ফাইনাল আপনার সাথে একটু কথাবার্তা বলে আমরা বিদায় নেব। সর্বশেষ এখন মোটামুটি বিপদ মুক্ত, এখন কেমন লাগতেছে? আমার মোটামুটি ভালোই লাগতেছে। তো আমি বলেন যে আপনারা যদি না থাকতেন তাহলে আমার পাড়া পাইতাম না। এই পাড়ার জন্যই আচ্ছা, তাহলে আপনার গ্রামের বাড়ি হচ্ছে ইয়াতে বিশাল বাড়ি মানে প্রথমে প্রেম করতেন, তখন কাজ কাম করতেন, সবই ঠিক ছিল, ফ্যামিলির সাথে ছিলেন, রাজমিস্ত্রির কাজ করতেন। তো প্রেম করার পরে এক সময় বিয়ে করতে চান, পরে আমার নানিকে বললাম, নানি পরে বললো কি আমার বিয়ে তো করাই গেলে কয় না বস্তির মায়ালে তোকে বিয়ে দিন। মানে মেয়েরা একটু গরিব ছিল, আমার অবস্থা ভালো ভালো ছিল, এই জন্য মেয়েরা বিয়ে করাইল না। পরে পরে আমার আরেক বন্ধু বিয়ে, আরেক বন্ধু বিয়ে করলো, এই একমাত্র এর আগে আস্তে আস্তে নেশাটা করা শুরু করলেন, ঘাস না শুরু করলেন, নষ্ট হয়ে গেল। তারপরে আমাদের সাথে দেখা হইলো, পাটা অ্যাক্সিডেন্ট করলেন, আজকে দুদিন পরে পাটা, আল্লাহর রহমতে আল্লাহ এক ওসিলায় কালকে দিনটা থাকলে পাটা গেছিল, ঠিক না? যে পাড়া খুলছে যে দেখছি তো আমি চলতে পানি পড়ে গেছি। আপনার যখন ওইটা খুললো আমাদেরই খারাপ লাগছে, আমি কিন্তু দূরে চলে গেছি। আপনি দূরে চলে গেছেন, আসলে গিন্নার জন্য যাই নাই কিন্তু কষ্টের জন্য, কষ্ট সবাই তো দেখতে পারে না দাদা। আর ডক্টর সবাই মোটামুটি ভালোই হেল্প করছে, খালি একজন অপারেশনের ওই জায়গা একটু ঝামেলা আর কি। যাই হোক, তাহলে আজকে এই যে সিরিঞ্জ টিরিঞ্জ এইগুলো আমরা তো আপনার ভাই হিসেবে যেটা করার করলেন, অন্তত আমার না না আমাদেরকে কথা দিলেন যে ওই অন্তত ড্রাগসটা নেবেন না, ওইটা করলে আমার ওষুধের কোনো কাজ করবে না, ওষুধের কাজ করবে না, পায়ে কোনো কিছু না। স্যার ড্রাগস না, ওটা বাদ দিয়ে দিলেন, কারণ আপনি তো দেখছেন যে আপনার 11 বান সিরিঞ্জ দেওয়ার পরে রক্তটা খুঁজে পায় নাই। আল্লাহ না করুক সামনে যদি আর একটা কিছু হয় তাহলে তো মরণ খারাপ, তাহলে কিন্তু আপনার মরণ ছাড়া কোনো উপায় নেই। আর সেটা এতটা খারাপ হবে, আপনি এতটা কষ্টদায়ক হবে, কুকুর বিড়ালের মতো অবস্থা হবে, কি রবীন ভাই একদম সত্যি কথা, সত্যিটা কিন্তু ডাক্তার আমরা বলে দিয়েছি যে আমরা যে ভিতরে গেছিলাম এই পাশে আমাদের পুরো ওনার রাত, যে আপনি কি নিয়েছেন ভাই সময় পর্যন্ত ঢোকে না। তো যাই হোক, আল্লাহ রহমতে তাহলে আপনি আমাদের কথা দিলেন, অন্তত ড্রাগসটা নেবেন না আর সব কিছু ভালো হয়ে যাবেন। আর এখন আপনার দায়িত্ব হলো ওষুধগুলো আমি যে বুঝাই দিয়েছি কালকে কিছু চলবে, আর একটা ওষুধ 5 দিন চলবে, আর বাকি আরও 1500-1700 টাকার মতো ওষুধ লাগবে, এইগুলো আপনি নিজ দায়িত্বে, কারণ আমরা অনেক ব্যস্ত মানুষ। আর কত করবেন? যাই হোক, খুব বেশি যে করছি তাও না, তবে যেটুক করছি এটুক আসলে আল্লাহর রহমতে না। যাই হোক, ওটা বিষয় না, বিষয় হলো যে আমাদের ওসিলে পাটা বাঁচাতে বাঁচিয়ে দিল, আমাদের শান্তি, তাছাড়া আর কিছু না। তো এখন এই বাকি ওষুধটু আর হলো 3 দিন পরে দেশি, মাঝখানে 12 তারিখে আমরা আবার আসবো, আবার মোটর সাইকেলে করে নিয়ে যাওয়া, আপনার লাস্ট হলো পরীক্ষা নিরীক্ষা করে এর একদম কমপ্লিট হয়ে যাবে। আর ওইটা নিলে কিন্তু ওষুধ একটাও কাজ করবে না, এটা কিন্তু ছাড়বে না ভাই, কারণ এটা কিন্তু পুরোই কাটাকাটি করা হয়েছে, বুঝতেইছেন? ওই তো আল্লাহর রাস্তায় ওইটা খাইলে কিন্তু এটা সারবে না, আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখন আমাদের কাছে বললেন, পরে আবার নিলেন, না না এখন তো উঠবেন না, আল্লাহর রাস্তায় ভাই। তাহলে আলমগীর ভাই, আমরা ফাইনালি তাহলে 1:30 বাজে, তাহলে আমরা খোদা হাফেজ। আর এই যে এই দিক দিয়ে বেশি ময়লা টয়লা ঢুকেন না, আর পানি জানি না লাগে, ওকে? আর কথা দিলেন ওইটা বাদ দিছেন, তাহলে আমরা চলে গেলাম ভাই, খোদা হাফেজ। সবশেষে আমরা যখন প্রথমে কাজটা ধরছিলাম, আমরা কাজটা কমপ্লিট করলাম, এখন আপনার কেমন লাগতেছে? সব ভালো লাগে, একটা অনুভূতি যা বলে বোঝানো সম্ভব না। থ্যাংক ইউ। দেখতে দেখতে গল্পের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। যারা আলমগীর ভাইয়ের পুরো গল্পটি দেখেছেন তাদের মনে অনেক অনেক প্রশ্ন থাকতে পারে, তবে সব প্রশ্নের উত্তর একটাই,
আমি চাইনি যে ওনার শরীরে পচন ধরুক এবং পোকা বাসা বাঁধুক আর পচা দুর্গন্ধে আশেপাশের মানুষ থাকতে না পেরে দূরে কোথাও কোনো এক চিপায় ওনাকে ফেলে আসুক। আর যদি তাই হয় তাহলে মানবিক শওকত ভাইয়ের মতো ঢাকায় আর কেউ নেই যে পোকায় ধরা পচা মানুষগুলোকে নিয়ে ট্রিটমেন্ট করাবে, তাই আমি এই সর্বহারা নেশাখর মানুষটিকে ট্রিটমেন্ট করিয়েছি। এবং খুশির খবর হলো উনি ড্রাগস এবং নেশা করা ছেড়ে দিবে বলে আমাদেরকে কথা দিয়েছেন। এই কাজটির জন্য যারা আমাকে হেল্প করেছেন, রবিন ভাই, কিবরিয়া ভাই, সেলিম ভাই এবং হাসপাতালের সবাই, এবং ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আর আলমগীর ভাইয়ের মতো ড্রাগস নিলে যে স্যালাইন দেওয়ার জন্য হাতের রক্ত খুঁজে পাওয়া যায় না এবং মৃত্যু ঝুঁকি তৈরি হয়, ভিডিওটি শেয়ার করে বা যে কোনোভাবে সেটা আপনাদের আশেপাশে নেশাখোরদেরকে জানানোর দায়িত্বটি আমি আপনাদের হাতেই তুলে দিলাম। আল্লাহ হাফেজ।